সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। জানা গিয়েছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে প্রায় প্রতিদিন স্ত্রীকে গালিগালাজ করতেন স্বামী, চলতো মারধরও। এরই প্রতিবাদ করেছিলেন স্ত্রী, সেই কারণেই স্ত্রীকে বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া এবং হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের ঝালঝালিয়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ইংরেজবাজার থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। বোনের হাতে মারছে, তারপরে মাথায় মারছে, সেলাই করছে মাথায়, হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, হাতে প্লাস্টার হয়েছে, নোংরা কথা, খুব চরিত্র খারাপ, হ্যাঁ ওরকম বলতো, চরিত্র বলতো, আমার বোনকে বলতো ওই ওখানে। তখন ননদরা এসে বলতো যে এরকম কেন, তুই চরিত্র খারাপ, এগুলো কেন বলছিস, হ্যাঁ হ্যাঁ গাঁজা খাইতো, মদও খাইতো, গাঁজাও খাইতো, ওই মেরেছে।